হ্যালো এভরওয়ান ওয়েলকাম টু অ্যানাদার আপডেট অব মাই চ্যানেল ডাব্লু টেট টার্গেট তো বন্ধুরা আজকে যে আপডেটটি উঠে আসছে বিগ বিগ ব্রেকিং নিউজ গতকালকে অর্থাৎ একত্রিশ দু হাজার কুড়ি তারিখে অর্থাৎ দু হাজার শেষের দিনে আপার প্রাইমারির যে নোটিফিকেশান আপার প্রাইমারি নিয়োগের যে নতুন করে আবেদনের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানে গাইড টোটাল গাইডলাইন প্রকাশ করল ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস বা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তো চলো আমরা এক এক করে দেখে নিই আমাদের আবেদনের পদ্ধতি কি হবে এবং কারা বিএড ডিগ্রিটা দিতে পারবে এবং কারা প্রফেশনাল কোয়ালিফিকেশন দিতে পারবে এবং তার সঙ্গে বিএডের যে অ্যাপ্রুভাল এনসিটি অ্যাপ্রুভাল লেটার বা অ্যাপ্রুভাল কপি সেটা আমরা কিভাবে দেবো বা কোথায় পাবো সেই রিলেটেড একটা সেই কিছু ইনফরমেশান আমি কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে দিতে তো চলো আমি এক এক করে দেখে নিই তো গতকালকে যে আপডেটটা ছিল সেটা আমরা দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ যে দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ডেটেড তিরিশ বারো দু কুড়ি অর্থাৎ কালকের নোটিফিকেশান কালকের ইন কন্টিনিউশান অফ দিস অফিস নোটিফিকেশান ভাইড নম্বর সিক্স এইট নাইন সিক্স সেভেন টু থ্রি সি ইএস টি টু টোয়েন্টি টোয়েন্টি ডেটেড আঠাশ বারো দু কুড়ি পাবলিশড অন আঠাশ বারো দু কুড়ি ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু ফলো দ্য গাইডলাইন্স বিং নোটেড বিলো গাইডলাইন্স টু দ্য ক্যান্ডিডেট ফর আপলোডিং দ্য ডকুমেন্টস ইন সি ডব্লু ফার্স্ট এস এল এলএসটি অ্যাট টু থাউজেন্ড সিক্সটিন আপার প্রাইমারি লেভেল অর্থাৎ দু হাজার ষোলো সেই প্রসেসিংটা এখানে হচ্ছে ফার্স্ট দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু লগ ইন উইথ টেট রোল নাম্বার অর অ্যাপ্লিকেশান আইডি ডেট অফ বার্থ অ্যান্ড সিকিউরিটি কোড ক্যাপচার করে অর্থাৎ প্রথমে কী করতে হবে না একটা ক্যান্ডিডেটে তার টেট রোল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি এবং দেওয়ার পরে একটা ক্যাপচার ডেট অফ বার্থ এবং তাদের ক্যাপচার কোড আসবে ক্যাপচার করতে গিয়ে লগ ইন করে নিতে হবে আচ্ছা লগ ইনের পরে স্টেপ কী হবে In the next page, shows the desired mobile number and OTP will be sent to the designated mobile number to verify it. However, in case the concerned candidate instead to change the mobile uh, number, instead the number of his/her mobile phone, then an undertaking in the following manner has to be. সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট অর্থাৎ সে কিন্তু মোবাইল নাম্বারও চেঞ্জ করতে মোবাইল নাম্বারও চেঞ্জ করার অপশন থাকবে অর্থাৎ তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে হয়তো সেই মোবাইল নাম্বারটা নষ্ট হয়ে গেছে সেই নাম্বারটা নেই তো নতুন করে আমার মোবাইল নাম্বার অ্যাড করা যাবে তো সেটা কীভাবে করতে হবে দেখো অপশান থাকবে যে আই আন্ডারটেক দ্যাট দ্য চেঞ্জ মোবাইল নাম্বার বিলংস টু মি অর্থাৎ আমি আমার ফোন নাম্বারটা চেঞ্জ করতে চাই এটা কিন্তু বলা হচ্ছে আফটার দ্যাট দ্য ক্যান্ডিডেটস আর

এন্টার্ড ইনিশিয়ালি অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যখন সে আবেদন করেছিল সেই সেই ডকুমেন্টসগুলো কিন্তু আবার পুনরায়ভাবে তারা আপলোড করতে পারবে প্রয়োজনীয় যে দস্তাবেজ রয়েছে সেগুলো কিন্তু আপলোড করা যাবে তারপরে চার নম্বর পদ্ধতিতে কী বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট হুইল নট আপলোড দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস যদি যেই ডকুমেন্টসগুলো রয়েছে সেইগুলো যদি না দেওয়া হয় উইদিন দ্য স্টিপুলেটেড টাইম পিরিয়ড যেই সমস যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তারা ওই ডকুমেন্টগুলো আপ আপলোড না করে তারা কিন্তু অ্যাবসেন্ট ধরা হবে ভেরিফিকেশান প্রসেসে যেহেতু অনলাইন ভেরিফিকেশন হবে দ্য ক্যান্ডিডেট আর টু এনশিওর দ্যাট অল রিলেভেন্ট ডকুমেন্টস আর আপলোড ইন জেপিজে ফরম্যাট অর্থাৎ জেপি ইজে ফরম্যাট মনে রাখতে হবে প্রথমে কিন্তু পিডিএফ এর কথা বলেছিল কিন্তু এখানে কিন্তু পরিষ্কার বলে দিল যে কিন্তু জেপিজে ফরম্যাটে আমাদের আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্ট ওয়ানস দ্য ক্যান্ডিডেট সাবমিট অল দ্য ডকুমেন্টস নো ফার্দার চেঞ্জ উইল বি এন্টার অর্থাৎ একবার আপলোড ডকুমেন্ট করে সাবমিট করা হয়ে গেলে তারপরে কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করা যাবে না মানে এডিট করা যাবে না যাকে বলি আমরা ডকুমেন্টস রিলেটেড টু এনি ফার্দার কোয়ালিফিকেশন আফটার দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অব অনলাইন অ্যাপ্লিকেশন আইদার টোয়েন্টি ফোর বা চব্বিশ দশ দু হাজার ষোলো অর্থাৎ চব্বিশ দশ দু হাজার ষোলো পর্যন্ত যে যার যে ধরনের কোয়ালিফিকেশান ছিল সেটাই কিন্তু অ্যাকসেপ্ট যারা পূর্বে আমরা যখন ফিল আপ করেছিলাম সেই দু হাজার ষোলোর চোদ্দ চব্বিশে তাই কিন্তু তেইশে অক্টোবরের বা চব্বিশে অক্টোবর ওই দিনকে কিন্তু নোটিফিকেশান ছিল তো চব্বিশে অক্টোবর পর্যন্ত কিন্তু ধরা হয় ওই পর্যন্ত যদি বি বিএডে এলেড থাকে তাহলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না নাহলে নাহলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না আর নট পারমিটেড টু বি এন্টার্ড অ্যাট দ্য টাইম অফ এক্সটেন্ড ভেরিফিকেশন প্রসেস গেলো আচ্ছা লিস্ট অফ ডকুমেন্টস টু বি আপলোডিং কী কী ডকুমেন্টস আমরা দেবো আইর আগেও জানি তাও আমরা বলে দিই যে ইচ ডকুমেন্টস তুই দুই দ্য সাইজ অফ ওয়ান এম অর্থাৎ প্রত্যেকটা ফাইল এক এমবির মধ্যে রাখতে হবে কী কী রাখতে আই মানে প্রমাণ হিসাবে তুমি ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট আধার কার্ড কোনো একটা কিছু তোমার প্রুফ হিসাবে তুমি দিতে পারো আচ্ছা তারপরে কি দু নম্বর হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড মাধ্যমিক মার্কশিট হতে পারে আচ্ছা তারপরে তাহলে মাধ্যমিক অ্যাডমিট মাধ্যমিক মার্কশিট হায়ার সেকেন্ডারি মার্কশিট এখানে আচ্ছা অল মার্কশিট অফ গ্র্যাজুয়েশান গ্রাজুয়েশানের তিনটে যে মার্কশিট বা কারোর একটাতেও হতে পারে কারো দুটোতে হতে পারে তিনটে যার যেরকম নাম্বার অফ মার্কশিট রয়েছে সেগুলো সব টোটাল আপলোড করতে হবে অল মার্কশিট অফ প্রফেশনাল অর্থাৎ বিএডের যে যারা টোটাল মার্কশিট যারা ওয়ান ইয়ারে করেছে তাদের একটা মার্কশিট যারা টু ইয়ারে করেছে সেমিস্টার শেষে তাদের চারটে মার্কশিট তো সেভাবে আপলোড করবে চারটেই আপলোড করতে হবে এন অ্যাপ্রুভাল কপি অফ ইনস্টিটিউশন ফ্রম হোয়ার দ্য ক্যান্ডিডেটস কমপ্লিট সিজ হার প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ বিএড বা ডিএলএড যে ক্যান্ডিডেট কমপ্লিট করেছে কোথা থেকে করেছে তার অ্যাপ্রুভাল লেটার কিন্তু কলেজ থেকে নিতে হবে ঠিক আছে আর যদি কলেজ থেকে না রাও তাহলে কিন্তু ওটিপি আর এস একটা অনলাইন পোর্টাল রয়েছে এনসিটি ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখানেও আবেদন করতে পারো ঠিক আছে সেখানে একটু সময় লাগে তোমরা যদি আগে থেকে আবেদন করেছো যদি আগে থেকে থাকে তাহলে তো খুব ভালো তো সেটাও তোমরা অ্যাটাচ করবে যদি মানে যাওয়া জায়গা দেওয়া থাকে তোমরা ওটাও অ্যাটাচ করে দেবে আর তারা বলছে কাস্ট সার্টিফিকেট এস সি এস টি ওবিসি যারা রয়েছে তাদের তো কাস্ট সার্টিফিকেটটা দিতে হবে আর ডিজালিটি সার্টিফিকেট তোমরা জানো এটা আর আদার ওয়ান রিসেন্ট সাইড স্ট্যাম্প সাইজ ফটো অ্যান্ড সিগনেচার তো এটা তো অলরেডি প্রথমেই বলে দিয়েছে তো এই ছিল যে আপার প্রাইমারি টোটাল প্রসেস প্রসিডিয়ার কিন্তু এই এখানে কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে অনেকের মানে ধন্দ ছিল যে তারা দু হাজার ষোলোর পরে যারা বিএড বা ডিএলএড কমপ্লিট করেছে তারা অ্যাকসেপ্ট তাদেরটাকে অ্যাকসেপ্ট হবে কি হবে না তো দেখো যারা দু হাজার ষোলোতে যে যে কোয়ালিফিকেশান আপলোড করেছিল সেই সেই কোয়ালিফিকেশানে কিন্তু অ্যাকসেপ্ট হবে তারপরের কোয়ালিফিকেশান কিন্তু অ্যাটাচ হবে না অর্থাৎ দু হাজার ষোলো পর্যন্ত তারা বিএড বা ডিএলএড করেছে যারা আবেদনের সময় দেখাতে পেরেছিলে তারাই আবার সেটা দেখাতে পারবে আর তারপর থেকে দু হাজার ষোলোর যে চব্বিশে অক্টোবর এর পর থেকে তা তার কেউ যদি বিএড বা ডিএলএড কমপ্লিট করে থাকে বা তোমরা যারা মানে আপার প্রেড পাস করে আসো তোমাদের কিন্তু সেটা মানে গ্রহণ করা হবে না তোমরা ট্রেন নয় নন ট্রেন হিসেবে যোগ গণ্য হবে তো এটা এখানে কিন্তু বলা হয়েছে তো আজকের এই আপডেটটুকু এইটুকু তোমরা দেখো ভিডিওটি এবং শেয়ার করো আর এরকম লেটেস্ট ডিটেলস এক্সপ্লেনেশন পেতে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কেন প্রেস করে রাখো তো আজকে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমাদেরকে সবাইকে হচ্ছে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আগাম শুভে শুভেচ্ছা জানালাম এবং যারা এতদিনের যন্ত্রণার মধ্যে যন্ত্রণা খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে তাদের নিয়োগটা তারা হাতে পাক তাদের যন্ত্রণাটা মানে কমুক এই আশা রেখে আজকের ভিডিও আমি শেষ করছি